আসসালামু আলাইকুম, আমি ডক্টর নরেন হুদা। আমি বাইজেন কসমেসিউটিক্যালস এর মেডিকেল অফিসার হিসেবে আছি। আপনাদের অনেক প্রশ্ন ছিল যেগুলোর উত্তর নিয়ে আজকে আমরা এই ভিডিওতে এসেছি। শুষ্ক হয়ে শীতকালে ব্রণ উঠে না। ব্রণ হওয়ার অন্য কোনো কজ হতে পারে, যেমন হরমোনাল অথবা যে কোনো কজই হতে পারে। আপনার যেটা ড্রাইনেসের কারণে র্যাশ হতে পারে, তারপর আপনার যদি মনে হয় আপনি এসে ডাক্তার দেখিয়ে নেবেন। সাদা সাদা ছোপরে এটা অনেক কজেস হতে পারে। কোন কোন সময় ড্রাইনেসের থেকে হয়, আবার অন্য স্কিন ডিজিজও হতে পারে। এই ক্ষেত্রে আপনি অবশ্যই ডক্টর দেখাবেন। খুশকি থাকলে ইচিং হওয়াটা স্বাভাবিক। খুশকি হচ্ছে ডেড সেলস, এটা অনেক কজেই হতে পারে। ড্রাই স্ক্যাব থেকে হতে পারে, অথবা ফাঙ্গাল যদি কজ থাকে এ কারণেও হতে পারে। এক্ষেত্রে আমাদেরকে কজটা আগে আইডেন্টিফাই করতে হবে, তারপর ট্রিটমেন্ট নিতে হবে। শীতে এটা মনে হতেই পারে যে উজ্জ্বলতা কমে যাচ্ছে, এটা অনেক কারণে হতে পারে। এটা ড্রাইনেস থেকে হতে পারে, অথবা আপনার স্কিন যদি আনহেলদি থাকে, এমন কোনো যদি প্রোডাক্ট ইউজ করা হয় যেটা স্যুট করছে না, এই কারণ থেকেও হতে পারে। এই ক্ষেত্রে আপনারা হচ্ছে বাইজেনে চলে আসতে পারেন, আমরা টেস্ট করে দিব এবং আপনার স্কিনটা দেখে আমরা আপনাকে ট্রিটমেন্ট দিব। চামড়া উঠতেই পারে, এটা হচ্ছে ড্রাইনেসের কারণে হয়। আপনারা যে কোনো সিম্পল ভ্যাসলিন অথবা SPF যুক্ত লিপ বাম, যে কোনো কিছু ইউজ করতে পারেন। শীতকালে অ্যাকচুয়ালি সানস্ক্রিন ইউজ করার দরকার আছে। ইভেন শীতকাল এবং গরমকাল দোনো সময় সানব্লক ইউজ করা উচিত, বিকজ সানরেজ যেগুলো আছে, যেখান থেকে হার্মফুল ইউভি রেজ আসে, ওটা শীতকালেও থাকে এবং গরমকালেও থাকে। সো দোনো টাইমই আমাদের সানব্লক ইউজ করতে হবে। শীতের সময় অনেক কিছুই হতে পারে, ড্রাইনেস হতে পারে, অথবা আপনার অন্য কিছু যদি প্রবলেম থাকে, অবশ্যই ময়েশ্চারাইজার ইউজ করতে হবে সবসময় স্কিনকে হেলদি রাখার জন্য। হোপফুলি আপনাদের সব কোয়েশ্চেন্সের অ্যান্সার্স আপনি পেয়ে গেছেন। আরও যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, অথবা চলে আসবেন আমাদের 10টি ব্রাঞ্চ যা পুরো দেশ জুড়ে রয়েছে।